মা বাজে থেকে কম কিছু লাগছে না আমাকে। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই এখানে চারটি লুচি নিয়েছি, একটা কিছু সবজি, আলু, আলু ছোলা, আলু ছোলা। তো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, এরপর বেরিয়ে কোথায় যেতে হবে বেরিয়ে দেখি কোথায় যাবো। চলো কলেজ কে টাটা করে দেবে। তোতুন কেমন? তোদেরকে তাড়িয়ে দেয় না কেন দোকান থেকে? তোদেরকে মশা মাছির মতো হুস হাস করে তাড়িয়ে দিতে চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আমি এখন রেডি হয়েছি, একটু বেরোবো। তার কারণ হচ্ছে তোদের সাথে একটু যাবো ওর পিসির ওই কলেজ দুর্গাপুরে, ও বিটেক সার্টিফিকেটটা কালেক্ট করবে। আর অনেকদিন ধরে কাজটা পেন্ডিং হয়ে পড়ে আছে, কিন্তু আজকে ও স্পেশালি ছুটি নিয়েছে ওইটার জন্যই, ওর কাজে লাগবে, দরকার আছে। তো আর কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা লাস্ট অফ দি ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর আমি মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, এখন চট করে পুরোপুরি রেডি হয়নি, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর নিচে তোতন দাঁড়িয়ে আছে, তো চলো এবার বেরোনো যাক। কম কিছু লাগছে না আমাকে, মা বাজে থেকে। জলটা এতটা রাস্তায় এসে, এতটা রাস্তায় এসে একদম হাঁপ পেয়ে গেছে, জল বাড়ি থেকে জল খেয়ে বেরোনো। গাছ আছে অনেক, তো গাছের তলাগুলো ছাওয়া আছে, ভালো লাগছে না আমার প্রতি? কি অল্প অনেকক্ষণ ধরে বাড়ি থেকে বেরোনোর সময় জল দিয়ে বেরোনো হয়নি, তো আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম জল খাবো জল খাবো, হাইট উঠে ছিলাম বলে আর দাঁড়ানো হচ্ছিল না। চলে যাচ্ছি আমার কলেজ, আমি বলেছি সেটা দুর্গাপুর ফুলজোড়ে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। আমার অ্যাকচুয়ালি বিটেক কমপ্লিট হওয়ার পর আর কলেজ যাওয়া হয়নি, আর সার্টিফিকেট ওঠানো হয়নি, তো সেই জন্যই বিশেষত যাওয়া। বিভিন্ন জায়গায় সার্টিফিকেট আমার কাজে লাগে, কিন্তু যেহেতু প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চলে যাচ্ছিলো, তাই এতদিন আর গরজ করা হয়নি, তো নিয়ে আসাটা দরকার। আজকে ছুটিও পেলাম, তো ভাবলাম যাই কাজটা করে আসি। যদিও গরমে সবারই অবস্থা খারাপ, বাড়ি থেকে বেরোনো মানে অনেক বড় ব্যাপার, কিন্তু তাও কি আর করা যায়, কাজ থাকলে তো বেরোতেই হবে। তো চলো যাওয়া যাক আমাদের সাথে। আমরা এবার তোতনের কলেজের সামনে চলে এসেছি, এবার আমরা ভেতরে যাব। এখানে থার্ড ইয়ারে আমাদের ক্লাস, মানে সেকেন্ড ইয়ারে আমাদের ক্লাস হতো, আমরা তো ল্যাটারাল ডিপ্লোমা করে বিটেক করেছি, তো সেকেন্ড ইয়ারে ওখানে আমাদের ক্লাস হতো ল্যাটারাল। এই এই জায়গাগুলোতে এইগুলোতে আমাদের ইয়ে হতো, এটা মানে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট বিল্ডিং, এইটা ম্যানেজমেন্টের কোর্সগুলো এখানে হয়। এটা আমাদের মেকানিক্যাল বিল্ডিং, আর দেখো উপরে লেখা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি এখন দাঁড়িয়ে আছি আর নতুন গেছে ভেতরে সার্টিফিকেটটা আনতে। ওয়েদারটা মেঘলা মেঘলা করলে একটু হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে।
तो देखिए आंसू पेपर। तो फाइनली हमारे काज हो गए थे, हमारे सर्टिफिकेट गुलो तोला चिलो और ग्रेड कार्ड गुलो तोला चिलो, गुलो तुले नहीं थी। हमें हमारे यहाँ की बीचे बीचे जाती कैंटीन दिखे चाह के थे। आज के आज के वो अब बिस्ती था वो चालू हो गए थे। देखो कुछ बिस्ती हो गई क्यों कुछ मुहैदार हो गए थे। इधर के चो कैंटीन इधर के तो क्या खेलूँ। तो हमारे आज के देखिए काज तो मोटामुटी मिटलो, तो एक जाए कैंटिने गए कि खावा दावा करी क्या बड़ोते बिस्टिटार जो बिष्टिर ओ छाते जल पड़े ना रे बिष्टिर बड़ोते कैंटिने कैंटिने से एक चा खेनी अबल चा खाचे क्योंकि खेते ही हो उपाय नहीं छाड़ा कैंटिने कि जिज्ञेस कर देखल तो चाटा खे तक बहरे गए लाच कर আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই এখানে চারটি লুচি নিয়েছি, একটা কিছু সবজি আলু আলু ছোলা। হ্যাঁ এখন আপাতত এগুলো খাই কারণ বৃষ্টি পড়ছে, এখন বেরোতে পারবো না। তারপরে বাইরে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। এরপর বেরিয়ে কোথায় যেতে হবে? বেরিয়ে দেখি কোথায় যাব। না একটু সিটি সেন্টারের দিকে যাব, ওখানে একটু কাজ আছে। ওখানে এই লুচি আর তরকারিটা বেশ ভালো লাগছিল খেতে। এই আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম। কলেজ থেকে বেরিয়ে এই আঁখের রসের দোকান, আঁখের রস খাবো বললো, তো সেই সুযোগে আমিও খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। হয়ে গেছে আমার খাওয়া, চলো তো কলেজকে টাটা করে দিলে। চলো আমরা এবার বেরিয়ে পড়লাম, এবার যা যা কেমন লাগলো কলেজ গিয়ে? অনেকদিন পর কলেজ গিয়ে কেমন লাগলো? দারুন দারুন, সব মানে যা গিয়েছিল স্মৃতিগুলো আবার রিমাইন্ড হয়ে গেল। আমাদের এখানে খাবার চলে এসেছে, আমরা এটা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, আর এটা ছিল কড়াই মাশরুম। না চলো এবার খেয়ে নি, খাওয়া যাক। মাঝে মাঝে এরকম অদ্ভুত কম্বিনেশন ট্রাই করতে হবে, মিক্সড ফ্রাইড রাইস এর সাথে কড়াই মাশরুম। কড়াই মাশরুম খাবারটার কম্বিনেশনটা অদ্ভুত আমি নিয়ে নিয়েছিলাম, বাট খাবারটা ভালো ছিল। তো আমি আর রাইমা এখন যাচ্ছি জংশনের দিকে, ভাবলাম এসেছি যখন এখানে ওখানে একটু ড্রেসের কালেকশনগুলো দেখে নিয়ে ও বললো যাব। তো আমি বললাম ঠিক আছে, তোর কথা না শুনলে তো আমার বাড়ি ফেরা দায়ী হয়ে যাবে, তো করেই নিয়ে ও করতে আপকে হুকুম স্যার রাখো। চ ভেতরে তো নিয়ে যাচ্ছি, প্যান্ডেলেন্সে কিছু একটা নিশ্চয়ই কিনে দেবে। এরকম বলতে নেই, ঠিক এরকম সব বলতে দেবে, এমনি নিয়ে যাচ্ছি কে নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই মিথ্যা কথা কিচ্ছু দেবে না, শুধু দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। যাবি যাবো যাবো, চল সব জায়গায় এসব বলতে নেই। কাপড় দেবো তা পাপ, কাপড় দেবো তা মাছ খেতে গেলে নিয়ে
আমরা যাবো মাছ দিয়ে পদসেবা করাবে। স্যার আপনি নেবেন? আপনার কোনটা পছন্দ হয়েছে স্যার? এখনো পর্যন্ত এসে আমি মেয়েদের সেকশনটাতে গেলাম না, এদিকে ঢুকে গেল। তুমি আসবি না দেখতে, ভালো কালেকশন এনেছো। তোদেরকে তাড়িয়ে দেয় না কেন দোকান থেকে? তোদেরকে মশা মাছির মতো হুস হাস করে তাড়িয়ে দিতে হবে। মেয়েরা অকারণে এত কাজ করে, যখন আমি কিনবই না তখন আমি যাবো কেন? ব্যাস হয়ে গেল। শুধুই বলে না, নারী চরিত্র বোঝা বড়ই কঠিন। বুঝলি তো, কথাতেই আছে, ভগবানও পারেনি তো আমরা আর কি পারবো। ও বাড়ি যাওয়ার আগে আমরা নিয়ে নিয়েছি একটা আইসক্রিম, বাস্কিন রবিন্স এর ক্যারামেল ফ্লেভার। তো ও বললো আইসক্রিম খাবো, তো আইসক্রিম নিয়ে নিলো। তো দেখি এটা ট্রাই করে কেমন হয়। এটা খেয়ে দে, টাটা বাড়ি। ওয়েদার সেই করেছে, বৃষ্টিও হয়ে গেল খুব জোর, এক্ষুনি জাস্ট ছাড়লো, এবার বেরিয়ে যেতে হবে নাহলে ফেঁসে যাবো। কেন কি বৃষ্টিটা মাঝে মাঝেই আসছে, সকাল থেকে এই নিয়ে দুর্গাপুরে তিনবার হয়ে গেল, তো এর মধ্যে বেরোতেই হবে। তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাওয়ার ট্রাই করছি। তো চলো এবার সেফলি বাড়ি যাওয়া যাক, আর লেট এখানে করা যাবে না। তো আমরা বেরিয়ে পড়ছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ বলবি তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও, তোমাদের রেসপন্স পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো, আরও নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবো। আর যদি এটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। টাটা, পরে দেখা হবে অন্য ভিডিওতে।